বেহালায় থাকি, আমি শ্রীমতী দরবারে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি। শ্রীমতী দরবারে জুলাই মাসের প্রতিযোগিতা হলো ডিম নিয়ে। তা আমি ডিম নিয়ে একটি রেসিপি বানাবো, যেটির নাম হলো ফিশ স্টিক ডিম এগ ফিঙ্গার। ওই এগ ফিঙ্গারে বানাতে যে যে উপকরণগুলো লাগে সেগুলো দেখে নিন, এবং তার সঙ্গে আমি কীভাবে এগ ফিঙ্গার বানাই সেটাও দেখে নিন। আপনাদের যদি আমাদের এমন এই ফিঙ্গারটি পছন্দ হয় তাহলে অবশ্যই দয়া করে লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং তার সঙ্গে শ্রুতি দরবারের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ফিশ ফিঙ্গার খেয়েছি, কিন্তু এগ ফিঙ্গার তো তেমন কেউ খায়নি, তাই খুব তাড়াতাড়ি কম উপকরণ দিয়ে কি করে এগ ফিঙ্গার বানাতে হয় তাই আজ আমি দেখাবো, তার উপকরণগুলোও দেখাবো। ডিম সিদ্ধ, আলু সিদ্ধ, কাঁচা ডিম, তেল, নুন, লঙ্কা, বিস্কুটের গুঁড়ো, ধনে পাতা। এবার আমি এর মধ্যে নুন মানে পরিমাণ মতো, আর কাঁচা লঙ্কা যে যেরকম পছন্দ করে, অনেকে ঝাল বেশি পছন্দ করে সে সেরকম দেবে, আর তার সঙ্গে ধনে পাতাটা দিয়ে হালকা হাতে মেখে নেবো। এটা বেশি আমি চটকাবো না, কারণ কথা হলে এটা ওরকম করেই তৈরি করতে হবে। একটু বিস্কুটের গুঁড়ো মিশিয়ে নেবো, তাহলে কি হবে এটা একটু কাঞ্চি এবং টাইট হবে। তার জন্য আমার এগ ফিঙ্গার গুলো হয়ে গেছে, এবার আমি ডিমটাকে কাটাচ্ছি। ডিমের মধ্যে একটু নুন এবং এক একটা করে ফিঙ্গার তুলে নিয়ে প্রথমে ডিমে আমি ডিমে গুঁড়িয়ে নিয়ে আস্তে করে আবারও একটা লবণ আমি এক ফিট হয়ে গেছে, সেই ফিটটা আমি উল্টে দিচ্ছি একটা একটা করে আস্তে আস্তে, নাহলে ভেঙে যাবে। ভাজা হয়ে গেছে, এবারে তুলে নিচ্ছি।